গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতুলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটি যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ধন্যবাদ। এটি বিশেষ ঘোষণা, এটি বিশেষ ঘোষণা রাইজ, ইয়ার দ্বারা সমূহ রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতুলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ইয়ার দ্বারা কোনো রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিবিলম্বে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল। ধন্যবাদ। গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ধন্যবাদ। এটি বিশেষ ঘোষণা, এটি বিশেষ ঘোষণা রাইজ, ইয়ার দ্বারা সমূহ রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ইয়ার দ্বারা কোনো রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিবিলম্বে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল। ধন্যবাদ। গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ধন্যবাদ। এটি বিশেষ ঘোষণা, এটি বিশেষ ঘোষণা রাইজ, ইয়ার দ্বারা সমূহ রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিবিলম্বে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল, অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। ইয়ার দ্বারা কোনো রাইজক জানা হয় যে গুণপুর রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতলি পথার আর গুণপুর পথার গাঁওর সরকারি মাটির যিসকল অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দুয়ার সাজি অথবা খেতি বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিবিলম্বে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল। ধন্যবাদ।